সকলকে সুপ্রভাত, শুভ সপ্তমী। আমি পিয়ারি আবার এসে গেছি আমাদের বাংলা ব্লগ চ্যানেল দ্য বঙ্গলালনাজে। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে সপ্তমী, তো এখন বাজে হচ্ছে ভোর 4:30। আমি উঠেছি 3টের সময়, পুরো স্নান করে আর শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমি বেরোবো এখন, 4:30 বেরোবো। তো কোথায় যাচ্ছি, কি করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেখা যাক। আমরা এখন বেরোবো কলাবৌ স্নান করাতে, গঙ্গায় যাব। গিয়ে কলাবৌ স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে নিয়ে আসব। আমরা মহিলারা সবাই রেডি নবপত্রিকার জন্য। কলাবৌকে আসলে নবপত্রিকা বলা হয়। সবাই খুব এক্সাইটেড থাকি আমরা যাওয়ার জন্য কলাবৌ স্নান করাতে। সকালবেলা, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে সেজে গুজে পরিষ্কার জামা কাপড় পরে নেমে আসা, সবাই একসাথে যাওয়া উদ্যোগের সাথে। আর আমাদের পুরোহিত মশাইও রেডি কলা গাছটা কাঁধে নিয়ে, তো খুবই ভালো লাগছে যেতে। আমরা বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি। এখনো সূর্যোদয় হয়নি, তার আগেই আমরা যাব। খুবই ভালো লাগছে এই সারা রাস্তা আলোর রোশনাই দেখতে দেখতে যাওয়া। ছোট ছোট প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তায়, এত জ্যাম এই ভোরবেলাতেও রাস্তায়, কত যে জ্যাম, এত লোকজন, মানুষ, গাড়ি ঘোড়া, সারা রাস্তা জ্যাম, কত মানুষ, জনস্রোত বলতে পারো, এত রাস্তায় লোকজন। লাইন দিয়ে সব কলাবৌ স্নান করাতে এসেছে, লাইন দিয়ে গাড়ি, সবার হাতে কাঁধে একটা করে কলাবৌ, দেখার মতো। আর এত জ্যামের মধ্যেও মানুষ নাচছে, মানুষের এই সময় পূজোর সময় ডাবল ট্রিপল এনার্জি হয়ে যায়, দেখার মতো এটা সত্যি। এত জ্যামের মধ্যে গাড়ি নড়ছে না, এদিকে ওরা ডান্স করে যাচ্ছে, এত ভালো লাগে দেখতে। মানে এটাই কলকাতা, এটাই আমাদের বাঙালির উৎসব দুর্গাপুজো। আমরা ঢুকছি সারদা মায়ের ঘাটে, অনেক ভিড় ঠেলে প্রচুর গ্যাদারিং, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লোকজন এসেছে, ঠেলা ঠেলি করে ঢুকতে হচ্ছে। তো আমাদেরকে যেতেই হবে। দেখো কত সুন্দর লাগছে, সবাই কলা গাছ একটা করে হাতে, আর আসলে আমার এটা ফার্স্ট টাইম, তো খুবই ভালো লাগছিল দেখতে। আর স্নিগ্ধ আকাশ, এত সুন্দর গঙ্গা ঘাটে দাঁড়িয়ে এত ভালো লাগছিল সকালবেলাটা, এখনো সূর্যোদয় হয়নি, তো খুবই ভালো লাগছিল আমার, ফার্স্ট টাইম। এই শুরু হয়েছে আমাদের কলা গাছ স্নান করানো। কলা বৌ হচ্ছে আসলে মা দুর্গা স্বয়ং নিজে। আমরা জানি গণেশের স্ত্রী হচ্ছে কলা বৌ, কিন্তু এটা ভুল, আমরা এটা ভুল জানি। গণেশের স্ত্রী হচ্ছে ঋদ্ধি আর সিদ্ধি, শাস্ত্রমতে তাই বলে। আর এই কলাবৌ হচ্ছে আমাদের স্বয়ং মা দুর্গা। এই নিয়মটিকে বলা হয় নবপত্রিকা। নবপত্রিকার আক্ষরিক অর্থ হচ্ছে নটি পাতা। বস্তুত নটি উদ্ভিদ সংযোগে এই নবপত্রিকা গঠিত হয়। আর এই নটি উদ্ভিদ হচ্ছে মা দুর্গার নটি শক্তির প্রতীক, নটি রূপ।
আর এই নটি উদ্ভিদ হল কলা গাছ, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। মহাসপ্তমীর দিন সবার আগে সকালবেলা এই নবপত্রিকা রূপে মাকে আহ্বান করা হয়। মহাষষ্ঠীর দিন মায়ের বোধন হয় আর মহাসপ্তমীর দিন এই নবপত্রিকা রূপে মাকে প্রতিষ্ঠা করা হয়। এরপর মাটির মূর্তিতে চক্ষুদান থেকে প্রাণ প্রতিষ্ঠা সবটা মহাসপ্তমীর দিনই হয়ে থাকে। কাজেই এই কলা বউ গণেশের বউ নয়, গণেশের মা। মায়ের বরণ চলছে এখন, তো পাঁচজন কি সাতজন মহিলা মিলে এটা করতে হয়। উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে এই নিয়মটা পালন করতেই হয়। এবার আমরা আমাদের কলা বউকে আস্তে আস্তে এগোচ্ছি। অনেক ভিড়ভাট্টা, তো ভিড় ঠেলে আমাদের আগাতে হচ্ছে। এই আমাদের হয়ে গেছে, আমরা এবার ফিরে যাচ্ছি। বাড়ির দিকে রওনা হয়েছি আমাদের নবপত্রিকা নিয়ে। অনেক ভিড়ভাট্টা ঠেলে বেরিয়েছি, এখন গাড়ির দিকে যাচ্ছি। গাড়িতে উঠে এখন আমরা রওনা দেব। সূর্যোদয় হচ্ছে, সবে আমরা দেখতে পাচ্ছি সূর্য। আমরা ফিরে এসেছি কলাবউ স্নান করিয়ে। কলাবউকে ঠিক রাখা হয়েছে মায়ের ডান পাশে, ঠিক গণেশের পাশে। একটু পরে আমাদের সপ্তমী পুজো শুরু হবে। পুজো যোগাযান্তি করে তারপরে সপ্তমী পুজো শুরু হবে আমাদের। আমার এই ভিডিওটি তোমাদের কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমি নতুন আবার কিছু নিয়ে আসব, নতুন কোনো ভিডিও, পুজোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।